বাংলাদেশকে ইউরোপের সমান বাড়াতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কবি লেখক ও গবেষক ফরহাদ মজার তিনি বলেন অবশ্য তার জন্য প্রয়োজন আমাদের মানব সম্পদ সহ সকল সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো শনিবার সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমির উদ্যোগে আওয়ামী দুর্বৃত্তায়ন ও লুটপাটে বিধ্বস্ত অর্থ ব্যবস্থা পুনরুদ্ধারে বর্তমান সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ এ কথা বলেন তিনি বলেন তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে কাজে লাগাতে হবে আওয়ামী সরকার এতদিন আমাদের তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে দাবিয়ে রেখেছিল সেটা এতদিন পর মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে এই প্রজন্ম আজ দেশের যে কোনো স্বার্থে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগাতে পারলেই আমাদের দেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে তিনি আরো বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা আছে পার্শ্ববর্তী দেশের চাপ আছে আমাদের মৌলিক প্রাপ্তিগুলো যদি তাদের কাছ থেকে সহজ প্রক্রিয়ায় না পাই সেক্ষেত্রে আমাদের দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদের দেশে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চলছে আমরা ঐক্যবদ্ধ থাকলে চক্রান্তকারীরা কিছুই করতে পারবে না দেশে দীর্ঘ সময় ধরে লুটপাট হয়েছে দুর্বৃত্তায়ন হয়েছে অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে এ থেকেও আমরা অল্প সময়ের মধ্যে মুক্তি পেতে পারি যদি আমাদের তরুণ ছাত্র সমাজ সোচ্চার থাকে তিনি দু সময়ে প্রফেসর ইউনুসের পাশে থাকার জন্য প্রজন্ম একাডেমির সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদেরকে বর্তমান সরকারে কাজ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান প্রধান বক্তার বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক গণতান্ত্রিক শক্তির উত্থান প্রয়োজন আমাদের তরুণ প্রজন্ম যে দুঃসাহসী ভূমিকা রেখে রাষ্ট্রীয় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে একে এগিয়ে নিতে হলে রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে ধরে রাখতে হবে এবং গণতান্ত্রিক শক্তির বিকশিত হওয়ার প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে মনে রাখতে হবে ফ্যাসিস্ট শক্তি বনাম জনগণ এখানে জনগণের জয় হয়েছে আগামী দিনে দেশ পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম কলিম বলেন বানভাসী মানুষের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আরো বলেন অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন পাশ করে তাদের সব অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লুটেরারদের সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্ছার থাকতে হবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীরনে তরুণ সমাজ পিষ্ট ছিল এখন কাজ করার অবারিত সুযোগ এসেছে প্রজন্ম একাডেমি থেকে দাবি তোলা হয় যাতে বর্তমান সরকারে তাদেরকে কাজ করার সুযোগ 打完牌。